ওকে, সো ব্যাকলিংকটা কি, তাই তো আমাদের কোশ্চেন। হোয়াট ইজ ব্যাকলিং বা এসইও ব্যাকলিং, এই তো নাকি এসইও ব্যাকলিংটা আসলে কি? ওকে, আমরা জানি এসইও দুই প্রকার, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও আর একটা হচ্ছে অফপেজ এসইও। অফপেজ এসইওটাকে করতে হয় ব্যাকলিং করার মাধ্যমে। তো আমরা টেকনিক্যাল এসইও সম্পর্কে মোটামুটি হালকা পাতলা ধারণা আছে, ধারণা নাই হচ্ছে ব্যাকলিং সম্পর্কে। সো ব্যাকলিংটা হচ্ছে এইরকম একটা জিনিস, যদি আমি আপনাদেরকে বুঝাই যে ধরেন এটা আপনার ওয়েবসাইট, ঠিক আছে, এখানে লিখে দিই এটা আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটা যখন আমরা গুগলে সাবমিট করব, ঠিক আছে, ধরেন এটা গুগল, যখন আমরা এটা গুগলকে সাবমিট করে দেবো আমাদের ওয়েবসাইটটা, তখন গুগল কিভাবে কাজ করবে সেটার উপর আমাদের ডিপেন্ড করবে যে আমাকে কি করতে হবে। গুগল, গুগলকে আমার ওয়েবসাইটটা যখন আমি দিয়ে দিব, তখন গুগল কি করবে, আমার ওয়েবসাইটের একটা ডেটা সোর্স আমার থেকে নিয়ে নিবে সে গুগল, এবং নেওয়ার পর গুগল তার যে অ্যালগোরিদম আছে, তার কাছে আরও যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের সঙ্গে আমার একটা সম্পর্ক খুঁজবে স্যার, ঠিক আছে, যে অন্যান্য ওয়েবসাইট কি একে চেনে কি না। আমি কি বুঝাতে পারতেছি, একে আমার আরও যে অন্যান্য ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো একে চেনে কি না, আমার এই গুগলের ভেতর যে যত ওয়েবসাইটগুলো আছে এইসব ওয়েবসাইট আমাকে চেনে কি না যাচাই করবে সে। ঠিক আছে, লাইক আমি যদি নিয়ে আপনাকে ধরেন কোনো একটা অন্য একটা অপরিচিত এলাকায় যদি রেখে আসে, এবং সেই অপরিচিত এলাকায় যদি আপনি অপরিচিতের মতো আনাগোনা করেন, ঘোরাফেরা করেন, তাহলে একসময় ওই এলাকার মানুষ ধরে আপনারা পিটাবে না? একটা অপরিচিত ছেলে তুমি দেখতেছি কয়েকদিন হলে আমার আমাদের এলাকায় ঘুরতে আসো, তোমার উদ্দেশ্য কি, পিটাবে না? পিটায় আপনাকে ওখান থেকে বের করে দিবে না গ্রাম থেকে? ওই সময় যদি ওখানে কেউ একজন পরিচিত এসে বলে যে এই তোমরা এই ছেলেকে মারতেছো কেন, ছেলে আমার পরিচিত, আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, বা আমার বন্ধু, লাইক দ্যাট, তখন কি এলাকার মানুষ আপনারে পিটাবে? তখন তারা আপনাকে ওই এলাকার একজন আত্মীয় হিসাবে মেনে নিয়ে ছেড়ে দিবে আপনাকে, যে ওকে তুমি তো আমাদের গেস্ট বা তুমি আমাদের এলাকার অতিথি, তো তোমার সঙ্গে ব্যবহারটা করা আমাদের ঠিক হয় নাই, বাট আমরা বুঝতে পারি নাই ভুল করে এমনটা করছি, ঠিক না? সো গুগল এসইওটাও ব্যাকলিংটাও এক্স্যাক্টলি এইভাবে কাজ করবে। যখন গুগলকে আমরা এটা সাবমিট করে দিলাম, গুগল এখন এটা খুঁজবে কোথায় কি, কোথায় কোথায় আমাকে, মানে তোমার আর কোথায় কোথায় ট্রেস আছে, ঠিক আছে, যখন সে কোথাও ট্রেস পাবে না, তখন আপনাকে বলবে যে তোমার কেউ চেনে না, সো তোমার তোমার দাম আমাদের কাছে এখন এতটা ভ্যালুয়েবল না। ওকে, তখন আমাদের কি করতে হবে, আমাদের কিছু ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, যে ওয়েবসাইটগুলো গুগলের কাছে অনেক মানে নামি দামি ওয়েবসাইট, ঠিক আছে, অনেক বড় মাপের ওয়েবসাইট, যা এই ওয়েবসাইট কোন ওয়েবসাইট বড় মাপের, কোন ওয়েবসাইট ছোট মাপের, এগুলো ডিপেন্ড করে আপনার ডিএপি এর উপরে। ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ হচ্ছে পেজ অথরিটি। ডোমেইন অথরিটি পেজ অথরিটি সম্পর্কে একটু গুগল সার্চ করে জেনে নেবেন, তবে আমাদের এতটুকুই জানা দরকার যে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি যত বেশি হবে আমাদের ওয়েবসাইট, ওই সব ওয়েবসাইটের দাম তত বেশি হবে, মানে ভ্যালু তত বেশি গুগলের কাছে, মূল্য গুগল ওদেরকে এলাকার মুরব্বী মনে করবে। আমি কি বুঝাতে পারছি? তো ধরেন আমার কাছে 5টা ওয়েবসাইট আছে যাদের ডোমেইন অথরিটি 90, so let me make the 5 website, so again I make to likhe dei website da 90,
ভুল করছে ওয়েবসাইট দিয়ে 90 দুঃখের বিষয় তো এটা তো কপি হয় না স্যার দেখছেন যাই হোক সো আমার কাছে এইসব ওয়েবসাইটে ডিএ হচ্ছে কত 90 এর উপর আর 90 ডিএ এইগুলো ডিএপি হয় আউট অফ 100 ঠিক আছে সো 100 এর মধ্যে যদি ডিএপি 90 হয় তাহলে এটা ভালো না স্যার আমরা কিন্তু এমনি সাধারণ নলেজ থেকেই বলতে পারি এগুলো কিন্তু ভালো মানে এদের র্যাঙ্ক পজিশন অনেক ভালো গুগলের কাছে এবং গুগল এরা হচ্ছে গুগলের হেডমাস্টার মানে গুগলের বস এরা যায় যাই বলে গুগল তাই শোনে এরা যদি বলে যে তুমি এই ওয়েবসাইটকে দেখো এই ওয়েবসাইট তোমার আন্ডারে আছে ভালো ওয়েবসাইট তো তখন এরা ধরেন গুগলকে বলে দিলে গুগলকে আচ্ছা ঠিক আছে ওকে র্যাঙ্ক করাই দিচ্ছে তখন আপনি একটা অপরচুনিটি পেয়ে যাবেন এদের এদের থ্রুতে নিজের একটা পজিশন বের করা তা আমরা কি করব এই সকল ওয়েবসাইটের মধ্যে আমরা খুঁজব যে কোথায় লিংক পেশ করার জায়গা আছে লিংক দেওয়ার জায়গা আছে দ্যাট মিন্স আমার ওয়েবসাইটের লিঙ্কটা এইসব ওয়েবসাইটে একবার যদি ইনজেক্ট করাইতে পারি তাহলেই এদের থেকে আমরা আমি পারমিশন পেয়ে যাব গুগলে র্যাঙ্ক হওয়ার জন্য বিষয়টা কি ক্লিয়ার বুঝাইতে পারছি ওকে সো ধরেন আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আমি ক্রিয়েট করলাম সেই লিঙ্কটা আমি এখানে নিয়ে আসলাম অ্যান্ড দেন আমি এখানে একটা লিঙ্কে বক্স তৈরি করলাম যেখানে কিছু টেক্সট থাকবে উইথ আমার ধরেন কিওয়ার্ডগুলো থাকবে লিঙ্ক আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি কী করলাম এইসব ওয়েবসাইটের থ্রুতে কিছু জায়গা খুঁজে বের করলাম যে জায়গাগুলোতে আমি আমার লিঙ্কগুলোকে ইনজেক্ট করব উইথ সাম কাইন্ড অফ কন্টেন্ট না দিলে এগুলো স্প্যাম দেখাবে তো আমি কিছু কন্টেন্ট দিয়ে লেখালেখি লিখে এখানে আমার লিঙ্কগুলো পেস্ট করলাম তো কীভাবে আমি এর সঙ্গে একটা লিঙ্ক শেয়ার করলাম এর সঙ্গে একটা লিঙ্ক শেয়ার করলাম এর সঙ্গে একটা লিঙ্ক শেয়ার করলাম এর সঙ্গে একটা করলাম ইভেন এর সঙ্গেও একটা করে দিলাম মোটামুটি 5টা ওয়েবসাইটের সাথে আমার লিঙ্ক শেয়ার হয়ে গেল এখন আমার যে ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্কে কি ব্যবহার করা হয়েছে আমার ওয়েবসাইটের ডোমেইনটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখন এই যে পুরো এই ওয়েবসাইটগুলো ডিএ 90 তার মানে এগুলো অনেক ভালো মানে বেস্ট মাপের ওয়েবসাইট যখন এগুলো বেস্ট মাপের ওয়েবসাইট হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে এই ওয়েবসাইটের প্রত্যেকটা ডেটা ঠিক আছে পাবলিক যে ডেটাগুলো সবগুলো ডেটা কার কাছে আছে গুগলের কাছে আছে সো আপনি যখনই ওয়েবসাইটে কোনো ডেটা আপডেট করতেছেন সেটাও গুগলের কাছে চলে যাচ্ছে এবং গুগল বুঝতেছে যে ওকে এই ওয়েবসাইটে তোমার ওয়েবসাইটের ডোমেইনটা আছে দ্যাট মিন্স এই ওয়েবসাইট তোমার ডোমেইনটাকে সাপোর্ট করে ঠিক আছে এই ওয়েবসাইট তোমার ডোমেইনটাকে সাপোর্ট করে এই ওয়েবসাইটের থ্রুতে গুগল আপনাকে চিনতে পারবে এবং গুগল আপনাকে হায়ার র্যাঙ্কে নিয়ে আসবে আর এই প্রসেসারটার একটা পার্ট আমরা হচ্ছি সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করবো আমরা স্যার আমরা বিভিন্ন ওয়েবসাইটে ক্লায়েন্টের বিভিন্ন ওয়েবসাইটের জন্য কি করে দেব ব্যাকলিঙ্ক তৈরি করে দেব হ্যাঁ কন্টেন্ট ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে সমস্যা নেই এখন বলেন স্যার কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে স্যার যদি কোনো ওয়েবসাইট যেটা ডিএ বা পিএ যেমন ডোমেন অ্যাসেস পেয়ে যায় ওরা যদি আমাদের না নিল ওই লিঙ্কটা এখন সেক্ষেত্রে স্যার অনেক ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট যে নিবে এমন কোনো কিছু এমনটা না স্যার কিছু কিছু ওয়েবসাইট আছে নিবে এবং এই ধরনের ওয়েবসাইট আমাদের খুঁজে বের করে লিস্ট করে রাখতে হবে ক্লায়েন্ট যখনই কাজ দেবো ওই লিস্ট থেকে আমরা ওয়েবসাইটগুলো বের করে কাজগুলো করে দেবো বুঝতে পারছি হ্যাঁ দেখাবো কিভাবে খুঁজবেন দেখাবো আমি সমস্যা নেই এই প্রসেসটাই ব্যাকলিঙ্ক স্যার এই প্রসেসটাই ব্যাকলিঙ্ক স্যার
ছাড়েন, একটু আমরা কাজে ব্যাক করি। বিভিন্ন ধরনের ব্যাকলিংক আছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি, ব্লগে ব্যাকলিংক করা, কমেন্ট ব্যাকলিংক করা, ফোরামে ব্যাকলিংক করা, গেস্ট পোস্টে ব্যাকলিংক করা, লিঙ্ক রাউন্ড ড্রপ করা, রিসোর্স পেজ, বিভিন্ন ধরনের ব্যাকলিংক আছে স্যার, ঠিক আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন প্রোফাইল ব্যাকলিংক। আর প্রোফাইল ব্যাকলিংকগুলো অনেক সহজ হয়। সো চলেন একটু দেখাই আমি আপনাদের। আমি একটু গুগলে সার্চ দিই যে হাই ডিএ, হাই ডিএ ব্যাকলিং লিস্ট। সো মোটামুটি এখানে অনেকগুলো আছে। এখানে দেখেন, এটা রিসেন্ট একটা পোস্ট 2021-এর, এ বলতেছে এর কাছে 250টার উপর ওয়েবসাইট আছে যেগুলো ভালো ডিএ আছে। আমার কথা হচ্ছে এই 250টা ওয়েবসাইট থেকে আমাকে 150 ওয়েবসাইট খুঁজে বের করে নিতে হবে, যে ওয়েবসাইটগুলো আপনার ধরেন ব্যাকলিংক সাপোর্ট করে, ঠিক আছে? সো মোটামুটি দেখেন এখানে অনেকগুলো দিয়ে দেওয়া আছে। সো প্রথম যেটা আমি এটাতে একটু যাব, এটা হচ্ছে অ্যাডোবির একটা ওয়েবসাইট। সো আমরা একটা এক্সটেনশন অ্যাড করব স্যার, ক্রোম এক্সটেনশন। এটাকে আমি একটু, আমার কাছে ইনস্টল করা আছে, আমি এটাকে ইনেবল করে দিব। আপনাদের কাছে নাই, আপনারা এটাকে অ্যাড নিউ করে নেবেন, কেমন? সো ওয়্যার ইজ মজ মজ ভাল, আমি লিঙ্কটা চ্যাটে দিয়ে দিচ্ছি, নামাই নেবেন। সো মজবারে কি হবে স্যার, আপনাকে আগে একটা সাইন আপ করতে হবে। এটাকে একটু রিলোড দেই, দেখবেন এখানে একটা বার চলে আসবে। হ্যাঁ রেকর্ড হচ্ছে স্যার। হ্যাঁ রসনাথ, কি অবস্থা স্যার? আদাব, কই আপনি? ওকে ওকে, সমস্যা নেই স্যার। ওই আজকে আমরা ব্যাকলিং নিয়ে কাজ করতেছিলাম স্যার, একটু মনোযোগী হন। ওকে ওকে, পরে ক্লাসে আসলেন রসনাথ আর জয় কর্মকার। ওকে স্যার দিয়ে দিচ্ছি, দাঁড়ান, সবার আসুন, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই। স্যার এটা নতুন নিয়ম স্যার, যে লেট করে আসবে তাকে মেনশন করে দিতে হবে, কারণ 9:20 পর আমাদের অ্যাটেন্ডেন্স শিট মানে সাবমিট হয়ে করে দিতে হয় অফিসে। সাবমিট করার পর যদি আপনি আসতে লেট করেন তাহলে আমাকে লেট লিখে দিতে হয় স্যার, ঠিক আছে? জানো এগুলো পরে আবার আপনাদের আপডেট করতে, ওরা আবার পরে আপডেট করে নেবে। ওকে আচ্ছা কাজে আসি। এখানে বলতেছে যে স্যার কিছু করার নেই স্যার, আপনি লেট না লিখলে আপনার আপনার অ্যাটেন্ডেন্সটা মিনিস্ট্রিতে কাউন্ট হবে না, ঠিক আছে? আমার আগে লগ ইন করাই, অ্যাকাউন্ট তৈরি করা ছিল, আপনারা কষ্ট করে একটু অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, কেমন? সো আমি যখন এই ওয়েবসাইটে গেলাম, গিয়ে একটু রিলোড দিলাম, এই ওয়েবসাইট আমাকে বলতেছে যে স্যার এই ওয়েবসাইটের ডিএ হচ্ছে 97, ভাবা যায় স্যার বলেন, পিএ হচ্ছে 49, কি এক অবস্থা।
97 ডিএ, সো এই ওয়েবসাইটে যদি আপনার একটা ব্যাকলিংক হয়ে যায় সেটা কি খুব খারাপ? খুব খারাপ হবে স্যার? কখনোই খারাপ হবে না স্যার। তো আমি কি করি, চলেন এখানে একটা ব্যাকলিংক আপনাকে করে দেখাই কিভাবে করতে হবে। কথা বলি স্যার, স্যার আমরা তো মেন শুনে স্যার ডি আর পি স্যার এগুলা একটু স্যার কম বুঝি বুঝছেন না স্যার, এগুলো স্যার আমরা মানে ভালো হবে না মন্দ হবে স্যার এটা তো। শুনেন, ডিএ কখনোই, এটা ধরেন আপনার ডিএ যে রেঞ্জটা, এটা কখনোই 50-এর নিচে হবে না স্যার। 50-এর নিচে হলে এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, পিএটা আছে, পিএ ডাজন্ট ম্যাটার, ওই তো এতটা মানে মানে রিকোয়ারমেন্ট সবসময় রিকোয়ারমেন্টের ভিতর থাকে না, তবে ডিএটাই বেস্ট থাকে। ঠিক আছে, ডিএটা আউট অফ 100, ওকে, এবং সেটা মজের রুলস অনুযায়ী। জাস্ট ক্লায়েন্ট যদি বলে ডিএপি আপনি কোন কোন সিস্টেম থেকে নিছেন, আপনি বলবেন মজ থেকে, এই মজের মজ, ওকে। সো এটা অনেক ভালো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখেন আমি একটা ব্যাকলিংক তৈরি করব কিভাবে, সবার আগে এখানে আমি একটা সাইন ইন করব। ব্যাকলিংক করতে হলে কিন্তু সাইন ইন করতে হয় স্যার, ঠিক আছে। তো মোটামুটি এখানে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, মেবি কন্টিনিউ করি আমি, একটু দেখি, পাসওয়ার্ডও দেওয়া আছে, ওকে স্কিপ করে দিলাম। এবং একটা জিনিস মাথায় রাখবেন স্যার, যে ব্যাকলিংকটা আপনি তৈরি করবেন, ওকে, যে ব্যাকলিংকটা আপনি তৈরি করবেন সেটা যেন অবশ্যই ভিউ মানে পাবলিকলি ভিউয়েবল হয়। অনেক সময় আছে যে ওয়েবসাইটে ভিতরে সাইন আপ করলে যে প্রোফাইলটা তৈরি করতে হয় সেটা শুধু ওই ওয়েবসাইটে যারা সাইন আপ করতে পারবে তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এই ধরনের প্রোফাইল কিন্তু চলবে না স্যার। তো এখানে যান, আমার অ্যাকাউন্টে যাই, মাই প্রোফাইলে যাই। সো দিস ইজ মাই প্রোফাইল, অ্যান্ড এখানে আমি কিছু বিষয় অ্যাড করতে পারবো স্যার, ঠিক আছে। সো চলেন দেখি, এডিট প্রোফাইলে যাই, এখানে বলতেছে ইওর জব টাইটেল, আমি এখানে লিখে দিলাম আমি একজন ডেটা এন্ট্রি এক্সপার্ট। মাথায় রাখবেন এই জিনিসগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে স্যার, মানে এরকম টাইটেল দিয়ে দিবে না, জাস্ট টাইটেলটা আপনাকে বায়োতে যা লিখতে হবে সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। সো এগুলো বেশি বড় হবে না স্যার, মাত্র 160-200 ওয়ার্ডের একটা টাইটেল কন্টেন্ট হবে, ওকে। সো আমার আমার যে আমার ধরেন আমার যে কিওয়ার্ড সেটা হচ্ছে লিড জেনারেশন, ঠিক আছে। আমি এখানে লিখলাম বিট, সো আমি এখানে লিখি লাস্ট 5 ইয়ার্স ওয়ার্কিং উইথ B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, চেক মাই সার্ভিস, চেক মাই সার্ভিস দিয়ে এখানে আমি আমার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে কিন্তু এখানে আপনি আপনার ফাইবারের লিঙ্ক দিবেন না, আপনি দিবেন আপনার ক্লায়েন্ট যে লিঙ্কটা আপনাকে দিয়েছে সেই লিঙ্কটা। সো আমি এখানে দিয়ে দিই www. বা আপনি www না লিখে আমি লিখে দিই fiverr.com/আজনুর, সরি এখানে আমি লিখে দিই ইওর ইউজার নেম, বা আপনার গিগের যে শর্ট লিঙ্কটা থাকে না ওই শর্ট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন স্যার, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি? সিটি দিয়ে দেন ঢাকা, বাকি প্রোফাইলটা কমপ্লিট করেন ঢাকা। ফেসবুক, ফেসবুক ইউজার নেম দেওয়ার দরকার নেই স্যার, ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গাও আপনি আপনার এটা দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ও যেহেতু এখানে ওয়েবসাইট দেওয়ার জায়গা আছে স্যার, কষ্ট করে এখানে আর এটা দেওয়ার দরকার নেই, যদি না দেওয়া থাকে তখন এটা এখানে দিয়ে দেবেন, কেমন? ক্লায়েন্ট আমাদের এগুলো সব তো দিয়ে দিবে।
হ্যাঁ, এগুলো আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট একটা মেসেজ দিবে, আপনাকে কিওয়ার্ড দিবে, আপনাকে লিঙ্কটা দিয়ে দিবে স্যার। ঠিক আছে, এখান থেকে এটা আপডেট করে দেন মোটামুটি। স্যার বুঝি না, আরেকবার বলেন। না বলছি যে ব্যাক লিংকে মানে অ্যাকাউন্ট খোলার জন্য কি যে মোজ মোজো মোজো নাকি সেটা আসতে হবে? না, এটা এক্সটেনশন স্যার, এটা দিয়ে আমরা চেক করবো এই ওয়েবসাইটের ডিএপিএ কত। এই যে দেখেন এখানে লেখা আছে ডিএপিএ, দেখতে পাচ্ছেন এই যে রেঞ্জ দেখাচ্ছে এই ওয়েবসাইটের ভ্যালুটা কীরকম। ওয়েবসাইটের ভ্যালু অনেক ভালো, অ্যাডোবির একটা ওয়েবসাইট এটা। ঠিক আছে, সো আমার প্রোফাইলটা এখানে তৈরি হয়ে গেছে, বাকি এখানে কিছু ইনফরমেশন আছে চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই স্যার। এখন আমার এই প্রোফাইলের লিঙ্কটা আমি এখান থেকে কপি করবো স্যার। লিঙ্কটা কপি করে আমি একটা আননোন সোর্সে যাব, আমি একটা ইনকগনিটো মোড নিব, নিয়ে আমি চেক করব যে যে কেউ আমার প্রোফাইলটা চেক আউট করতে পারবে কিনা। লেটস ওয়েট। সি, আমার প্রোফাইলটা কিন্তু চেক করতে পারছে স্যার, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা চেক করতে পারতেছে। কি বুঝলেন না স্যার? কোনটা আমি একটা ইনকগনিটো মোড নিছি যেখানে কোনো প্রকার সাইন আপ করা নেই, কিন্তু আমার এই ব্রাউজারে কি করা আছে, সাইন আপ করা আছে, তাই না? অনেক সময় রেস্ট্রিকশন করে দেওয়া থাকে, কিছু কিছু ওয়েবসাইটে সাইন আপ না করলে আপনি ওয়েবসাইটের মেম্বারদের দেখতে পারবেন না, দেওয়া থাকে না? যেমন ফেসবুক, ফেসবুকে যদি আপনি সাইন আপ না করেন হয়তো দেখতে পারবেন, কিন্তু সব ইনফরমেশন দেখতে পারবেন না একজন ব্যক্তির। পারবেন কি তাকে কি মেসেজ দিতে পারবেন? পারবেন না কিন্তু স্যার, কিন্তু এই জায়গাটাকে আমাকে দেখতে হবে, এটা যেন সবাই দেখতে পায়। সো মোটামুটি আমার এখানে দেখেন, আমি এখানে বিটুবি লিড জেনারেশন আমার কিওয়ার্ড, আমার এখানে লিঙ্কটা দেওয়া আছে, ইভেন এই যে দেখেন এখানে আমার যে আমার যে লিঙ্কটা আমার মেইন যে লিঙ্ক সেটাও এখানে দিয়ে দেওয়া আছে। সো রাইট নাও ইটস ওয়ার্কিং অ্যাজ এ ব্যাক লিঙ্ক। ঠিক আছে, এখন আমি একটা কি পাইলাম, হাই ডিএপিএ ব্যাক লিঙ্ক পাই। এখন এটা আমি চেক করবো এটা কি ডু ফলো ব্যাক লিঙ্ক নাকি নো ফলো ব্যাক লিঙ্ক। লেটস ইন্সপেক্ট এলিমেন্ট, এবং এখানে যে ব্যাকলিংয়ের যে লিঙ্কটা আছে স্যার, এখানে লেখা থাকবে যে এটা আসলে ডু ফলো নাকি নো ফলো। সি, কোনো কিছু লেখা নাই, দ্যাট মিন্স ইটস ডু ফলো। এবং আমাদের কি দরকার স্যার, একটা হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিং প্রয়োজন, বুঝাইতে পারছি? আচ্ছা থাক, এটা আপনাদের যাওয়ার দরকার নেই স্যার, মাথা ঘুরবে আপনাদের। আমি একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছি, ওটা ইউজ করবেন। চলেন নো ফলো চেকার, সরি ডু ফলো চেকার না। আমি কি করবো দেখেন, এটাকে একটু প্রিন্ট করে নিই, এই ওয়েবসাইটে যাই, রিলোড দেই। ওয়েট এ মিনিট, এক মিনিট। আমরা এক্সটেনশন যেটা নামাইলাম এটাতে একটা ক্লিক করি স্যার। ওকে,
wait a minute, it has এটা এইভাবে কাজ করতেছে কেন? স্যার এটাতে মনে একটু ঝামেলা আছে, ঠিক আছে? দেখেন যেখানে যেখানে লিংক ছিল সেগুলো একটু কি চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে কোনো একটা লেখা ছিল সেই লেখাগুলো ফরম্যাটগুলো আলাদা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি এটাকে রিমুভ করে দিই স্যার, অন্য অন্য এক্সটেনশন ইউজ করি আমরা। চলেন, অটোমেটিক ব্যাক লিংক, ফাইন ডু ফলো নো ফলো, ব্রোকেন লিংক। ওকে, আমার ফাইন করার দরকার নেই, আমার দরকার হচ্ছে নো ফলো চেকার। স্যার আমি রাইট নাও এই ধরনের কোনো এক্সটেনশন খুঁজে পাচ্ছি না, এই এক্সটেনশনে কি হয়েছে আমি নিজেও জানি না, ঝামেলা করতেছে। আচ্ছা, এটা 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 লেটস ইউজ ইট, এটা কালার করতেছে মনে খুঁজে পাবে, চলেন দেখি একটু। কত রঙের এক্সটেনশন দেখবেন স্যার, দেখেন অনেকগুলো রেড মার্ক হয়ে গেছে স্যার। হোয়াট হ্যাপেন্ড উইথ রেড মার্ক, এখানে একটু ক্লিক করি, ঠিক আছে, সো চেক ব্রোকেন লিংক চেক দো। সো মেবি যেগুলো রেড মার্ক হয়ে গেছে এগুলো আসলে কি বোঝাচ্ছে এটা একটু বুঝতে হবে আমাদের। একটু অপশন অটোমেটিক চেকার, আমরা একটু আমাদেরকে একটু একটু বুঝতে হবে স্যার, একটু ওয়েট এ মিনিট। সো ইটস লাইক ওয়ার্ক লাইক দ্যাট, অ্যান্ড এখান থেকে যদি আমি যেগুলো ওয়েট, এখানে সেটিং নামে একটা অপশন আছে, আমি একটু দেখি, দিস ইজ দ্য সেটিং অপশন। এর এখানে বলতেছে যেগুলো হচ্ছে ব্লু, এই এই কালারের স্যার দেখছেন ব্লু, এগুলো হচ্ছে কি ডু ফলো, আর যেগুলো ব্লু না সেগুলো হচ্ছে নো ফলো কালার, মানে নো ফলো। সো এখানে দেখেন আমাদের যেটা সেটা কিন্তু ডু ফলো হয়ে গেছে স্যার, কালার দেখছেন ব্লু হয়ে গেছে, আর বাকিগুলো কি নো ফলো, তার মানে এগুলো নো ফলো, আমারটা হচ্ছে শুধু ডু ফলো, দ্যাট মিন্স মানে আমার টার্গেট পূর্ণ হয়েছে স্যার। এটাকে বন্ধ করে দিই এখন, আপাতত দরকার নেই আমার। সো আমি একটা ডু ফলো ব্যাকলিং পাইছি, এখন এই ব্যাকলিংটা ক্লায়েন্টকে ডেলিভারি করবেন কিভাবে, তাই না? হাউ ক্যান আই ডেলিভারি দ্য ব্যাকলিং? না স্যার, অন্যের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিংকটা ইনজেক্ট করে আশাকে ব্যাকলিং বোঝাচ্ছে। অন্যের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিংকটাকে ইনজেক্ট করাকে ব্যাকলিং বোঝাইছে। সমস্যা না, ভিডিও শুরুতে আমি এক্সপ্লেন করে দিছি, একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে? ওকে ওকে। সো চলেন আমি একটা এক্সেল শিট তৈরি করে নিই।
তো এখানে আমরা, সরি 1 মিনিট, সো ব্যাকলিঙ্কের শিট তৈরি করা একটু টাফ, ঠিক আছে, কারণ ক্লায়েন্টকে আমাদের প্রায় কয়েক ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হয়। সো আমি যেটা মনে করি, সাপোজ ধরেন আমি আমি যেভাবে শিট তৈরি করব সেটা হচ্ছে, প্রথমে আমি দিলাম আমার অর্ডার নাম্বার, অর্ডার কোড, কারণ আমাদের ফাইবারে যখন কোনো অর্ডার আসে তখন প্রত্যেকটা অর্ডারে একটা করে কি থাকে, ইউনিক কোড থাকে, না থাকে কি না, আমরা ওয়াডার কোডটা এখানে দিব। ওকে, দেন আমরা এখানে দিব ইমেইল, ইমেইল ইউজার নেম, পরেরটাতে দিব ইমেইল পাসওয়ার্ড, আমি একটু লিখে নিই পরে আপনাদের বুঝাই দিচ্ছি, ইউআরএল কিওয়ার্ড, মোটামুটি আমি একটা শিট তৈরি করে নিছি, শিটে যেটা থাকবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। অর্ডার কোড এখানে আপনার অর্ডার কোড নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, ইমেইল, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য যখন আপনি ব্যাকলিংক তৈরি করবেন প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা একটা করে ইমেইল অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে নিতে হবে স্যার। ওকে, বিভিন্ন ওয়েবসাইটে, লাইক আমি যদি এখানে গুগলে লিখে সার্চ করি, পার্সোনাল ইমেইল ক্রিয়েট সাইট লিস্ট, সো এর কাছে 10টা আছে, এর কাছে 11টা আছে, আমি দেখবো বেশি কার কাছে আছে। এর কাছে 75+ 2007 সালের রিপোর্ট, এটার দরকার নাই স্যার আমার, এটা 2011-টা আছে, দেখি 11টা কারা কারা আছে এদের কাছে।
ওয়েব মেইল ইমেল প্রোটোকল পপ থ্রি ওকে ফাইল সো এর কাছে আছে দেখেন ইন ইয়ানডেক্স মোজিলা কি থান্ডারবার্ড জিএমএক্স মেইল আই ক্লাউড মেইল প্রোটন মেইল ইয়াহু মেইল মেইল ডট কম জিও মেইল আউটলুক আলো জিমেইল এগুলোতে গিয়ে আপনাদের একটা মেইল তৈরি করতে হবে যেকোনো একটাতে ঠিক আছে এবং সেই মেইলটার যে মেইলটা আপনি তৈরি করবেন সেই মেইলটার ইউজার নেম এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে স্যার যেন ক্লায়েন্ট কোনো কারণে ওই মেইলটা অ্যাক্সেস করতে পারে ঠিক আছে অ্যান্ড দ্য ইউআরএল ইজ ক্লায়েন্ট যে ইউআরএলটা আপনাকে দিয়ে দিবে সেই ইউআরএল এখানে দিয়ে দিবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে দিবেন সাপোজ আমার ক্ষেত্রে এটা হচ্ছে www.fiverr.com fiverr.com/ আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার লিঙ্ক কিওয়ার্ড কিওয়ার্ডটা আমার ধরেন দেওয়া আছে বি টু বি লিড জেনারেশন আর এখানে একটা মেসেজ ধরেন মেসেজটা এরকম last 5 years of work working with B2B lead generation service and more than 2000 satisfied client more than satisfied to the architect or something is likhe dilam eta hocche amar description description er bhitore amar ki shudhu keyword ta mention korte hobe thik ache je keyword ta ekhane niche ekhon ashe nei jaybe ei jaygate bola hocche domain name amar domain er nam ta ki sir ei khetre amar domain er nam ta hocche tar age ekhane ashen ওয়ার্ডার কোড স্যার আমি ওয়ার্ডার কোড দিলাম যে ধরেন এ বি আর সামথিং কিছু কোড দিয়ে দিলাম নাম্বার দিয়ে দিলাম ইমেলটা দিয়ে দিলাম আমার ইমেল হচ্ছে nur779@gmail.com পাসওয়ার্ড ছুড়ে দিলাম পাসওয়ার্ড হচ্ছে আমি দিলাম এবিসি ঠিক আছে অ্যান্ড আমার সবগুলো ইনফরমেশন আছে আমার কাছে অ্যাভেলেবেল ওকে এখন আসলে এখানে দিয়ে দিতে হবে আমার আমি যে ওয়েবসাইটে ডোমেইনটা খুলছি এটা হচ্ছে কিসের ওয়েবসাইট একটা অ্যাডোবি ডট কম এর ওয়েবসাইট সো আমি এই ডোমেইনটাকে নিব এখানে এখানে পেস্ট করে দেবো লেখাটা একটু বড় করে দেবো স্যার এর ডিএ কত ছিল স্যার মজ অনুযায়ী এর ডিএ ছিল কই গেছে 97 ইউআরএল কিসের ইউআরএল স্যার যে ইউআরএল এ ক্লায়েন্ট কি করতে পারবে লগ ইন করতে পারবে আমি কি বুঝাইতে পারছি যে ইউআরএল এ ক্লায়েন্ট লগ ইন করে আমার প্রোফাইল থাকে সে দেখতে পারবে তো কোন ইউআরএল তাহলে আমি একটু ওই ইউআরএল টা বিল করে নেব কগনিটাতে যাই সাইন ইন এ যাব আমার ক্লায়েন্ট যদি আমার সঙ্গে কাজ করতে চায় তাহলে আমাকে এখানে লগ ইনে ক্লিক করে তাকে এখানে আসতে হবে এবং দ্য লগ ইন ইউআরএল ইজ এটা এখন লগ ইন ইউআরএল কি আদৌ এটা লেটস ট্রাই এগেন ওকে ইটস এ বিশাল একটা লিংক সমস্যা নাই দিয়ে দেন লগ ইন ইউআরএলটা আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম যাই আমি বলে দিলাম তুমি এই ইউআরএলে তুমি যদি এই ইউআরএল এ যাও তাহলে লগ ইন করতে পারবা আর এখানে যে ইউজার নেমটা আছে ইউজার নেমের জায়গায় আমি এখানে কি দিয়ে লগ ইন করছিলাম আমার ইমেল দিয়ে লগ ইন করছিলাম তাই না আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম যেহেতু কোনো ইউনিক ইউজার নেম নাই সরি ইমেলটা এখানে দিয়ে দিলাম অ্যান্ড কোন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলাম সাপোজ আমি দিয়ে দিলাম এবিসি আমার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলাম ব্যাকলিংক স্যাম্পল ইজ যে লিঙ্কটাতে ক্লায়েন্ট গেলে আপনার ব্যাকলিঙ্কটা সে দেখতে পারবে দিস ইজ দ্য লিঙ্ক সো এইভাবে আপনি কাজ করতে পারেন স্যার একটা করে ব্যাকলিং আপনি তৈরি করতে পারেন কোনো কমপ্লেন কোনো কনফিউশন
ভাইয়ের কিছু আমাদের এগুলা ইনফরমেশন গুলো দিয়ে দিবে নাকি স্যার? কোনগুলা? এই যে ইউসাইড ইউআরএল সমস্যা, এই যে ইউসাইড গুলা বাইর শুধু আপনাকে তিনটা দিয়ে দিবে। জি যে ইউআরএল থেকে আমি আমার ব্যাকলিংটাকে দেখতে পারবো স্যার। ইউআরএলটা পাবলিক, এটা আমার প্রোফাইলের লিংক নিয়ে নিলাম। চলুন আরেকটা করে দেখাই। আগের ওয়েবসাইটে ব্যাক করি, এখানে আরেকটা আছে behance.net। ওয়েবসাইটে চলে যাই, আমি একটু এটা দেখে নিই, এটা কি ডু ফলো নাকি নো ফলো। সো ইন দিস কেস এটা নো ফলো ব্যাকলিং সাপোর্ট করতেছে। এটা নো ফলো সাপোর্ট করতেছে স্যার। নো ফলো ওয়েবসাইট আমাদের খুব একটা কাজে আসবে না। আমরা একটু পরেরটা দেখি, ইয়ারবুক। ইয়ারবুকে ইয়ারবুকে টাইম লাইন, লাইকস, ভিডিওস, এজ এ গেস্ট, অলোক কুমার, হিয়ার ইজ দ্য লিঙ্ক। আমি এটা একটু অন করে দেখি। মাশাআল্লাহ সবগুলোই ধরেন নো ফলো ব্যাকলিং। আপনাদেরকে এরকম করে খুঁজে খুঁজে বের করতে হবে স্যার, ঠিক আছে? কোনটা ডু ফলো আর কোনটা নো ফলো খুঁজে খুঁজে বের করে এই ধরনের ওয়েবসাইটের লিস্ট আপনাকে তৈরি করতে হবে, অ্যান্ড দেন আপনি ব্যাকলিংয়ের কাজ করার জন্য প্রিপারেড হবেন। দুইটাতে করতে বলো, দুইটাতে করতে বলে তখন নো ফলো দিয়ে দিবেন। নো ফলো অ্যাভেলেবেল আছে, ডু ফলো খুঁজে পাওয়া টাফ, খুবই টাফ খুঁজে পাওয়া। স্যার ডু ফলো আর নো ফলো মানে স্যার এই দুটো মানে কি বুঝাচ্ছে স্যার একটু? আগে ক্লাসে বুঝাই দিছি ডু ফলো আর নো ফলো মানে কি, শোনেন নাই ক্লাসে? মনে রাখতে হবে স্যার, একবার বলে দিয়েছে, এখন গুগল সার্চ করে নিজে খুঁজে বের করে নেবেন। মোটামুটি পোস্টের লিঙ্কটা ডু ফলো লিঙ্ক দেখাচ্ছে, সো উই ক্যান ইউজ ইট, ঠিক আছে? এক্ষেত্রে আমরা এই লিঙ্কটাকে ব্যবহার করতে পারি, ইটস ডু ফলো। চলুন একটু দেখি এখানে অ্যাকাউন্ট তৈরি করা যায় কি না। সো আমরা ইয়ারবুকে যাই, রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশন করতে বলতেছে, চলেন আমার একটা ইউজার নেম দিয়ে দিই। আমি দিলাম আমার ইউজার নেম রাজনূর, রাজনূর50 দিলাম। ইমেইল
এমপি মেল নেই, ডিসপোজালে মেল। ইমেল দিছে, ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড চাইছে, একটা পাসওয়ার্ড দিয়ে দিই। জেন্ডার দিয়ে দিলাম, রোবট চেক, লেটস গো। পাসওয়ার্ড নট ম্যাচ, অপমান করছে স্যার, দাঁড়ান। মোটামুটি এটা তো আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। তারা এখানে একটা পিকচার দিতে বলতেছে, বাট রাইট নাও আমি এটাকে স্কিপ করব। বাকি ইনফরমেশন দিতে বলতেছে, দিয়ে দিলাম। যদিও আর ডিএপিএ কিন্তু অনেক কম স্যার, দেখছেন এটা 46 নতুন ওয়েবসাইট। তারপরে আপনাদের যা শুধু করে দেখাচ্ছি, ঠিক আছে, এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে, হাই ডিএপিএ ওয়েবসাইটগুলো। ডেট অফ বার্থ একটা দিয়ে দেন, ওকে বলতেছে ফলো করো। আমি একজন দুইজনকে একটু ফলো করি, ফলো হিম, ওকে গুড। আমার প্রোফাইলে চলে যাই, দিস ইজ মাই প্রোফাইল। এখানে বলতেছে যে তোমার প্রোফাইলের বাকি ইনফরমেশন কি, এডিট ইওর প্রোফাইল পিকচার, ওকে দিয়ে দিছি, এডিট ইওর নেম দিয়ে দিছি, এডিট ইওর ওয়ার্ক প্লেস। সো এখানে দেখেন অ্যাবাউট মি লেখা আছে, সো অ্যাবাউট মিতে আমি কি লিখব, এইটা লিখে দিব অ্যাবাউট মিতে। লোকেশন আমি দিব ঢাকা, স্কুল, ওয়ার্ক প্লেস, ওয়েবসাইট, ওয়েবসাইটে দিয়ে দিব আমার ওয়েবসাইটটা, ঠিক আছে, তাহলে আমি এটাকে সেভ করে দেবো। সো ওয়েবসাইট ইজ ইনভ্যালিড, ওয়াই ওয়েবসাইট ইজ ইনভ্যালিড, ইয়ার্স ওয়েবসাইটটা ইনভ্যালিড হওয়ার পিছনে একটা দুর্দশার কারণ হচ্ছে, সেটা হচ্ছে এরা কোনো সাব লিঙ্ক নিবে না স্যার, সরাসরি ওয়েবসাইট নিবে। সো আমি এটা দিবই না তাহলে আর, অত ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনারা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে, আমি এটা রাইট নাও এখানে দিব, দিলাম না। তো আমার ওয়েবসাইট দিয়ে দিলাম, এখন একটু আমি প্যাক করি স্যার প্রোফাইলে, যেহেতু ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা আমার নো ফলো ব্যাক লিঙ্ক, সো আমি এখানে পোস্ট করে দেবো স্যার, বা আমি আমার এই কন্টেন্টের ভিতর একটা আমার ব্যাক লিঙ্কটা দিয়ে দিতে পারি, দেখি এটা কাজ করে কি না, ঠিক আছে। এখন দেখি আপডেট দিই, ওকে আপডেট সাকসেস। সো লেটস
come back my profile, and this is the profile and group photos, videos, like activity. So it have a profile now. If a link take a copy curry, copy take a to dig profile shop is a key to come there. So motamoti, this is the about section. So এখানে আমার লিংকটা হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু হাইপারলিংক হয় না, আর হাইপারলিংক যতক্ষণ না হবে স্যার, এটা কিন্তু আপনাদের ব্যাকলিংক হিসাবে কাউন্ট হবে না। তো চলেন এর একটা হাইপারলিংক বানাই। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা এইচটিএমএল সাপোর্ট করে, সে এখানে এইচটিএমএল শো করছে। চলেন এর একটু দেখেন, একটু ব্রেক করে মানে এর সাইজ করে নিয়ে আসি। হায় হায় করে গেন, আমাকে আপনারা শুনতে পান? ওকে, বাট আগে এখানে ইন্টারনেটের সমস্যা হয়ে গেল। এসিও ক্লার্ক কি নির্দিষ্ট কিছু ইয়ার উপর কাজ করে স্যার? শুধু এসিও রিলেটেড কাজ। ওকে, মোটামুটি ঘোরাঘুরি বন্ধ হয়েছে, প্রোফাইলটা একটু ইডিটে যাইছে। এখানে এই যে লিঙ্কটা আমি দিছি না, এই লিঙ্কটা কাট করে, দাঁড়ান, কাট করে এখানে আমি একটা ছোট্ট এইচটিএমএল লিঙ্ক দিয়ে দেবো, এই ট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে? ইকুয়াল আমার লিঙ্কটা দিয়ে দিলাম এখানে, শেষ করে দিলাম। দেন এখানে আমি লিখলাম লিড জেনারেশন অ্যান্ড এটা ক্লোজ হয়ে যাবে, সেটার একটু সেভ দিই, দেখি চলেন কাজ করে কিনা।
ওকে, বাট এটা এভাবে কাজ করলো না স্যার, ওটা শয়তানি করতেছে দেখি, এরা অন্যভাবে কাজ কাজ করারও যায় কিনা। বিভিন্ন প্রসিজার আছে, ঠিক আছে, আপনাকে বিভিন্ন প্রসিজার ফলো করে দেখতে হবে যে এটা কাজ করে কিনা। কেউ এক্সএমএল সাপোর্ট করে, কেউ এইচটিএমএল সাপোর্ট করে, ঠিক নাই। তো আমি লিখি ব্র্যাকেট URL equal fiverr.com/username, then the URL is int. Slash URL. So URL is start URL শেষ। তার লাস্ট ট্রাই দেখি এটা কাজ করে কিনা, হাইপারলিংক বানাই কিনা, না বানাইলে এর সরাসরি দেওয়া যাবে না। কাজ করে নাই স্যার, মোটামুটি ধরেন আপনার এর যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের ভিতরে এইরকম কোনো কন্টেন্ট বা কোনো ধরেন কোডিং সে অ্যাকসেপ্ট করবে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে এখান থেকে ফেলে দেব, এখান থেকে আমরা ফেলে দেব সরাসরি ওয়েবসাইটের জায়গায়। এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দেবো, আমি দিলাম হচ্ছে www. এখানে দিলাম example.com, যদি এটা ডু ফলো হিসাবে নো ফলো হিসাবে কাজ করবে তারপর দিয়ে দিলাম স্যার। ওয়েট এ মিনিট, দাঁড়ান তো স্যার 1 মিনিট, ফাইল নামি করে কেন, আমি লিঙ্কটা এখানে ধরেন অনেক সময় দেখা যায় HTTP সহ লিঙ্ক নিয়ে আসতে বলে, ঠিক আছে, আমি HTTP সহ নিয়ে আসলাম, নাও ইটস কমপ্লিট। সো বুঝতে পারছেন, এখান থেকে আমি মোটামুটি একটা ব্যাকলিংক পেয়ে গেছি, বাট ইটস নো ফলো। এই যে আমার ব্যাকলিংকটা ওপেন করি আমি, এই যে দেখেন REF নো ফলো, দ্যাট মিন্স দিস ব্যাকলিংক ইজ নো ফলো। বাট আমি যদি এখানে একটা পোস্ট করি আমার প্রোফাইলে, চলেন প্রোফাইলে যাই, প্রোফাইল এন্ড মেক এ পোস্ট। তো আমি কি পোস্ট করবো, ক্লায়েন্টের মেসেজটাই পোস্ট করে দিই, পোস্ট উইথ দ্য লিঙ্ক,
এভরিওয়ান দিয়ে আমি এটারে শেয়ার করে দিয়ে দেখি কি আসে আপডেট। লিঙ্ক তো হাইপার লিঙ্ক হয়েছে, এটা কি ধরনের লিঙ্ক হয়েছে একটু দেখতে হবে স্যার। সো দ্য ব্যাম হাই হাই, এটা তো নো ফলো ব্যাক লিঙ্ক স্যার। সো যাই হোক, নো ফলো হোক আর নো ফলো হোক, এটা আপনাকে খুঁজে বের করতে হবে স্যার, কোনটা নো ফলো আর কোনটা ডু ফলো। আমি কি বুঝাতে পারছি? এইভাবে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। তবে আপনাকে যদি সবগুলোই যে ডু ফলো দিতে হবে এমন না, আপনি যদি 100টা ব্যাকলিংক দেন, 100টার ভিতরে ধরেন আপনার 60টা ব্যাকলিংক ডু ফলো থাকবে, 40টা নো ফলো থাকবে, ঠিক আছে? ওকে গুড। তো মোটামুটি এইভাবে আমরা ইচ্ছা করলে এই 250টা ওয়েবসাইটের ভিতর থেকে স্যার আমরা জাস্ট 150টা ওয়েবসাইট যদি খুঁজে বের করে রাখতে পারি আমাদের জন্য, এই 150টা ওয়েবসাইটে ব্যাকলিং এর কাজ করে আপনি শেষ করতে পারবেন না, ঠিক আছে? প্রচুর কাজ আসবে আপনার স্যার। ওই লিঙ্কডইন দিয়ে দিন স্যার, ওয়েবসাইট গুলো স্যার, মানে যেটা যে ইয়ে করলেন ওয়েবসাইট গুলো খুলে নিলেন। জি জি, ধরেন খুঁজে পাচ্ছে না। সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা নিয়ে নেন। এখন আপনাদের কাজ হলো এই ওয়েবসাইট থেকে পেজগুলোকে খুঁজে বের করেন স্যার। দুই চার পাঁচটা খুঁজে বের করেন, সাইন আপ করে দেখেন কোনটা ডু ফলো ব্যাক লিঙ্ক, কোনটা নো ফলো ব্যাক লিঙ্ক, ঠিক আছে? দিয়ে দিলাম না। আর কিছু লাগবে? সবাই দুই চারটা বের করেন, দুই চারটা বের করে আমাকে দেখান স্যার একটু, আপনি করতে পারছেন এইরকম। করতেছেন সবাই নাকি ফাঁকি দিচ্ছেন, কোনটা কিছু তো বলেন না কেউ। হ্যাঁ স্যার বলেন। স্যার ওই যে মানে আমি তো এটাই বুঝলাম না যে কোন জায়গায় আপনি অ্যাকাউন্ট খুলে ব্যাকলিং এর কাজটা করতেছেন। আমি বুঝি নাই স্যার, আমি আরেকবার বলেন।